ما شاء الله ما شاء الله. এই দেখো এই সামনে দেখো এই বালতিতে কু বালতি কই প্রায় তো একদম মুখের চামড়া উঠে যাবে লম্বা লম্বা সিম এই যে লম্বা সিম গুলো হয়ে আসছে লম্বা লম্বা সিম আরে বাজারে সিমের কেজিও প্রায় 100-200 টাকা বা 180 টাকা প্রথম যে সিম ওঠে ভালোই সিম হইছে তো চোরে নেওয়ার পরেও এতগুলো চোরা উঠাবো না তুমি তো চলে আসলা দে শাওন বেগুন লম্বা কই আপনি দেখলে লম্বা হয় আসসালামু আলাইকুম আজকে আসছি নতুন সবজির আপডেট নিয়ে আজকে দেখাবো আমি আপনাদেরকে আমার গাছে নতুন গাছের সিম এবছরে নতুন সিম তুলতেছি বিসমিল্লাহ নতুন সিম প্রচুর সিম হয়েছে অবশ্য শাওন বিদায় আরে কি করে তো সিম দেখেন এই যে সিম টোকাই টোকাই নিতে হবে কোথায় কোথায় আছে আরো সিমের গাছ থেকে সাবধান সিমে যদি এই এটা ঘষা লাগে গায়ে তো একদম মুখের চামড়া উঠে যাবে এই জন্য সিম তোলার ক্ষেত্রে বা সিমের গাছের আশেপাশে থাকার ক্ষেত্রে সাবধান ওষুধটা অনেক চিন্তা শুনতে দেই তুই নামতে পারবি কোন জায়গায় নামবি লম্বা সিম কই এবার ভিন্ন জাতের সিম লম্বা লম্বা সিম এইটার এটা জাত এক না এটা হচ্ছে এক ধরনের সিম আর এটা হচ্ছে এক ধরনের সিম দুই তিন ধরনের সিম আছে লম্বা সিমের থোকাই একটা এই যে লম্বা সিম গুলো হয়ে আসছে লম্বা লম্বা সিম এই যে লম্বা সিম অনেকগুলো হয়ে গেল এই আছে লম্বা সিম এগুলা লুকা ছিল আমরা দেখতেই পাইনি পালাই যে রয়েছে একটা পালাই রয়েছে এই যে সিম রয়েছে তো এই যে
সে একদম গাছের সঙ্গে যুদ্ধ করতেছে, ফাটতেছে না, নাগল পায় না, ওই পিছনে যায় আছে। আরে বাজারে সিমের কেজিও প্রায় 100-200 টাকা বা 180 টাকা প্রথম যে সিম ওঠে, এগুলা সিমের মানে স্বর্ণের মতো দাম। এই সিমগুলো বাজারে মানে যদি বিক্রি করতেও যায় কেউ, তাহলে একদম পাইকারি দিলেও 150 টাকা করে পাইকারি দেওয়া যাবে, মানে একদম স্বর্ণ। তো আস্তে আস্তে সিমের দাম কমবে, কিন্তু এখন তো সিমের দাম প্রচুর পরিমাণ। আগে আগে সিমটা লাগানো হচ্ছে মোটামুটি মানে সিম এই প্রথম যে সিমটা ওঠে এই সিমটার দাম অনেক বেশি থাকে, মানুষের চাহিদা থাকে, মানে কোথাও সিম পাওয়া যায় না, হঠাৎ করে সিমটা ওঠার কারণে এই সিমটার দাম হয়ে যায় 200 টাকা, 180 টাকার নিচে তো পাওয়াই যায় না বাজারে। দেখ বাজারে দেখলাম 180 টাকা, তাও এই ধরনের সিম মানে ভ্যারাইটি সিম পাওয়া যাবে না, আপনাকে ভ্যারাইটি সিম দেয় এই সিম। সে মনে হয়েছে স্বর্ণ পাইছে, স্বর্ণ স্বর্ণ পেয়েছে, তার ফসল সোনার ফসল পেয়েছে, সে অনেক হ্যাপি। কৃষকের সার্থকতা এখানে আমার ফেসন, কৃষকের সার্থকতাই এখানে ফসল, ফসলের ফল আমি এখানেই সার্থক। যাক আলহামদুলিল্লাহ, বললেই তো দেওয়া যায়, এত চুরি করার কি আছে এখানে। সিম ছিল প্রচুর, কে যেন লিসে আইসা চুরি করে নিয়ে গেছে। দেশে আসলে শান্তি নাই, গতকালকে আইসা দেখলাম যে প্রচুর সিম আছে, প্রচুর সিম। তো চিন্তা করলাম যে আমি নিজেও খাবো, এলাকার আশেপাশে দু এক বাড়ি দিব, তারাও খাবে নতুন সিম। তো মানে আইসা দেখি মানে এই সিম যা দেখলাম 1/3ও সিম নাই, মানে সিম মানে চুরি করে নিয়ে গেছে, কি বলবো। দেশে আসলে একটা জিনিস আপনি শান্তি মতো করবেন, মানুষ চাইবে না যে আপনার ভালো হোক বা মানে চুরি করে নিয়ে যাবে। আমি যে একটু সুস্থভাবে বা ফসল ফলাবো একদম মনের শান্তি নিয়ে এটাকে মানে গ্রহণ করব, আমি তোলার আগেই, এই যে আমি আজকে প্রথম সিম তুলতেছি, আমি তোলার আগে মানুষ চুরি করে নিয়ে গেল, এগুলো আসলে মনে শান্তি আসে না, ভালো লাগে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। কথায় আছে না যে চোরের 10 দিন আর গেহস্তের 1 দিন, যখন দেখবো না তখন দেখা যাবে না কিভাবে চুরি করে নেয়। চুরি করা লাগবে কেন, একটা গাছে একটা ফল একটা কিছু ধরলে বললেই তো হয় যে জিনিসটা আমার খাইতে ইচ্ছা করছে, মানে আমরা একা খাই না, বললেই তো হয়, চুরি করে নেওয়ার কি আছে। কষ্ট করে সবজি লাগায় যদি চোরই আর চুরি করা জিনিসে বরকত হয় না। এই যে স্যার আপনি যে চলে যেতেছেন সিম নিয়ে, এই তো এই তো সামনেই সিম, কি বাতাস, এত ঠান্ডা লাগতেছে। চলো আর সিরা লাগবে না, আজকে হয়েছে যথেষ্ট, আবার আরেকদিন আইসো, আরেকদিন আইসে দেখবো যে যা আছে তাও নাই। আলহামদুলিল্লাহ ভালোই সিম হয়েছে, তো চোরে নেওয়ার পরেও এতগুলা মানে চোরে মানে মোটামুটি সহানুভূতি দেখাইছে যে সে নিছে তারপরে রেখে গেছে, তো না শুকরিয়া, দেখা যাক। পাশে ধান কাটা হচ্ছে, এই তো এখন আবার বেগুন তুলবে, তুল গাছ
এত দ্রুত ছিড়লে হবে? আমি তো দেখতেই পাইতেছি না কিভাবে ছিড়তেছো। কত বড় বালটি নিয়ে আসছে, এই বালটি ভরে যাবে। এই যে দেখো কত বড় হয়েছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখো আবার আসো দেখো। এই দেখো আসো, এই দেখো, এই সামনে দেখো, এই বালতি বালতি কই বালতি লো। এটা কি কালার? এক গাছে দুই তিন কালার। এটা সাদা কালারও না, এটা হচ্ছে ইয়ে কালার, কি যেন বলে এটা রে, অফ হোয়াইট কালার। আরো আছে কেজি, সর্বনাশ করে দিচ্ছে। ইঁদুরে গাছটা কেটে দিচ্ছে, গাছ মরে গেল। মানে ইঁদুরও শান্তি দেয় না, চোরেও শান্তি দেয় না, ইঁদুরেও শান্তি দেয় না। ইঁদুরও গাছ কাইটে একদম শেষ করে দিল। ইঁদুরের সাথে কি শত্রুতা, মাটির নিচ দিয়ে কাটে দিল। বেগুন হয়েছে যা ভালোই। সিমেন্টটা নিয়ে, সিমেন্টটা নিয়ে। এই দেখো বেগুন হয়ে শুয়ে রয়েছে, ওই একটা। প্রত্যেকটা গাছে বেগুন আছে। এই তোমার, এই যে দেখো, আসো 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 আসো, এই যে দেখো, এই সাদা বেগুন। আসো আসো দেখো, এই গাছটা কতগুলো বেগুন আমি দেখাই না, দেখাইতেই সিরা ফেলে। যাক মোটামুটি মাশাল্লাহ। আরো আরো তো ওই ঘেরে যাবো, আর একটা ঘের আছে। মানে সিম দেখেন, বেগুন আর সিম ওই ঘেরে, এই ঘেরে তো শেষ, ওই ঘেরে যাবো, ওই ঘেরে আরো আছে। চলো ওই ঘেরে যাই, দেখি কি অবস্থা। চলে আসছি এই ঘেরে, এই ঘেরে একটা সিম আছে, মানে একটা গাছে দেখে গেলাম। এই যে দেখেন, ওয়াও মাশাআল্লাহ, এই গাছটায় অনেক সিম ধরছে। এই যে দেখতেই পাচ্ছেন, থোকায় থোকায় সিম ঝুলছে। এই যে থোকায় থোকায় সিম ঝুলতেছে, থোকায় থোকায় সিম সিম ঝুলতেছে। এই যে, এই যে উঠাবো না, তুমি তো চললে আসলা দে শাওন। বেগুন লম্বা কই, আপনি দেখালে লম্বা হয়। এই দেখ লম্বা, কি পরিমাণ লম্বা বেগুন, হাত দিয়ে বড় বেগুনটা মাপ কদ্দুর। তুমি তো চললে আসলা, কই দেখি না তু, এমনে ধর। এই সেমরা পারেন, এক হাত লম্বা। এইখানে আরেকটা লম্বা বেগুন কই যেন ছিল, না এটা না, বড় আরেকটা ছিল। এই যে এই একটা বেগুন আসছো, আমি তো মোটামুটি সব বেগুন গুলো উঠাই নিয়ে আসছি। এই যে বেগুন সামনে জায়গায় রাখতো, বারোটি ওটার উপরে। এটা হচ্ছে এই ঘেরে, মাশাল্লাহ আজকে সবজি মোটামুটি ভালো। কিন্তু সিম যদি না নিয়ে যাইতো চোরে, তাহলে সিম হইতো এটার, মানে আরো দুই বাটি সিম। মানে আমরা যেগুলো উপরে দেখছি ওগুলো একটাও না, এগুলো সব ভিতর থেকে আনছি, তাই না? আইলো সিম দিচ্ছি, অনেক সিম দিচ্ছি।